ওই পূজা করতাম, ঘুরতাম ঘাটতাম আসতাম, রংতাম সাজাই কিছু করতাম করতাম। এখন নামাজ কালাম পড়েছি, আগে নাম ছিল শ্রী সুজন কুমার দাস, এখন নাম রাখছে মোহাম্মদ ইদ্রিস আলী। এই আনন্দে আমরা পাড়ার নামটাই চেঞ্জ করে দিছি, ঠিক আছে? এটা মুসলিম পাড়া। আমার পাশে বসা ব্যক্তির নাম আবদুল্লাহ, দুই দিন আগেও তার নাম ছিল মুগলা রবিদাস, ছিলেন হিন্দু, এখন তিনি মুসলমান হয়েছেন। শুধু তিনিই না, আবদুল্লাহর মেয়ে, জামাই, দুই নাতি নাতনি, তারাও এক সপ্তাহ আগে মুসলমান ধর্মে এসেছেন। আজ আমরা জানবো হিন্দু থেকে মুসলমান হওয়ার গল্প। আমি কতবারে বলছি না, আমার জামাই বলবি, আমাদের নিজের স্বেচ্ছায় আমরা এটা করছি আর কি। আমরা তো এই জায়গাতেই আছি, আমরা তো ওগুলো মূর্তি পূজা ওগুলো ইয়েটে তো আমরা করি না, আমরা আছি এই জায়গায়। আমার সন্তানেরও বয়স হয়ে যাচ্ছে, ফ্যামিলি সহ হওয়াটাই মনে হয় উত্তম হবে। আগে নাম ছিল শ্রী সুজন কুমার দাস, এখন নাম রাখছে মোহাম্মদ ইদ্রিস আলী। আমার ছেলের নাম রাখছে, আগে ছিল সবুজ, এখন রাখছে হলে মোহাম্মদ ইব্রাহিম আলী। মেয়ের নাম মোহাম্মদ ফাতেমা, আগে ছিল সুজাতা। স্ত্রীর নাম আগে ছিল মায়ারানী, এখন নাম রাখছে খাতিজা বেগম। আগে ওই পূজা করতাম, ঘুরতাম ঘাটতাম আসতাম, রংতাম সাজাই কিছু করতাম করতাম। এখন নামাজ কালাম পড়েছি, ইনশাআল্লাহ ভালো লাগেছে, যাচ্ছি আসেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, চেষ্টা করব সামনে রমজান মাস আসতেছে, রোজা যেন করতে পারি, শান্তি লাগেছে আর কি। আছে ইসলাম ধর্ম ভালো লাগছে, এই জন্য করে আছি, যেগুলো ইয়ে আছে এগুলো মানে যেতে পারি। অবশ্যই ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এর কারণে শ্বশুর তাই শুনে বলতেছে যে তোমরা যখন এইরকম হয়ে যাচ্ছ তাহলে আমিও নামাজ কালাম ওটা ওটা পড়ব। আমার স্ত্রীকে প্রস্তাব দেওয়ার পরে সেও সরাসরি আমার কথায় রাজি হয়ে যায়। রাজি হলো, রাজি হওয়ার পরে আমরা খরচ গোসল করে নিয়ে রুজু করে নিয়ে যায় এক হুজুরের সাথে কথা বললো। কথা বলার পরে তাই বলতেছে যে দেখো, তোমাদেরকে যদি কেউ জোর জব্দ করে থাকে সেটাও বলো, আর যদি নিজে স্বেচ্ছায় সজ্ঞান হও সেটাও বলো। তখন আমরা ফ্যামিলি সহ গেছি, তো ওখানে বললো যে না, স্বেচ্ছায় আমাদের ধর্ম ভালো লাগে, এর কারণে আমরা এখানে আসবো আর কি। ওটি পাঁচ কালেমা পড়ে নিয়ে ওকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়ে যা কোর্টে এফিডেভিট করে বাইর হয়ে আসে। দুই দিন পরে শুক্রবার পড়লো নামাজ পড়ে বেটার সুন্নাত করে নিল। এর আগে শ্বশুর এখন বলতেছে যে তোমরা এগুলো ইয়ে হয়ে গেলা, তা আমি একা একা থাকে কী করবো, যতদিন বাসা আছি সেই বয়সে আল্লাহর বিলে ইবাদত করে যেতে পারি, তাহলে হয়তো হিদায়ত পাবো। তো হোক, আল্লাহ তার ভিতরে হিদায়ত দান করছে, এর কারণে তাই আমাদের সাথে সহযোগিতা হয়ে গেছে। মুসলমান হওয়ার চাষে তারা এই ধর্মটা হয়তো ভালো, সেই হিসেবে হয়তো তাই আছে, আমরা সবাই তার দিকে দেখা হবি, তাই আমাদের দিকে দেখবি, হিদায়ত হয়ে যাক, আল্লাহ তা কবুল করুক, ওই আমাদের সাথে একসাথে উঠবস করুক, বাস আমরাও খুশি তারাও খুশি। যেমন আমরা মানুষ মরে গেলে মাটি মঞ্জিল দেওয়া হয়, আমরাও তাকে দেবো, তারাও আসতে পারবি। আগে পেশা ছিল ছেন্ডালের কাজ করতাম ধর্মপুর বাজারে, এখন ভাবছি যে দিন করে দিন খামো, আল্লাহ এখন দেখি তো চেষ্টায় আছি যে কোনো একটা কর্ম করার জন্য করে। এখন প্রত্যাশা যে আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে, সুস্থ থাকাকালীন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম আল্লাহর যেগুলো ইমান আমল আছে এগুলো যেন মানার তৌফিক দান করে। মেয়ে স্কুলে গেছে, স্কুল থেকে একটার ওইদিকে আসে, এসে মুক্ত বেজায় আসর পরে মুক্ত পরে আলহামদুলসুরা কুলুসুরা একটু জানি, আল্লাহ যেন আরও শেখার তৌফিক দান করে। হুজুরের কাছে নামাজ পড়ার জন্য গেলে পরে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা আমাদের প্রতি তারা সময় দেয় এবং তারা শেখানোর চেষ্টা করে। ছেলে মেয়েকে নিয়ে কী চিন্তা ভাবনা আছে, কী করাবেন ভবিষ্যতে? এই তো লেখাপড়া, মেয়ে হয়তো ওটা তো পর ঘুরি, পরের বাড়িতে চলে যাবি, ছেলে থাকবি, ছেলে খাপে লাইনে লেখাপড়া করানোর চিন্তা চেতনা আছে আর কি। সেরকম একটা মাদ্রাসা হাফিজি লাইনে মাদ্রাসা দেখে হুজুর সেভাবে কথাবার্তা বলে ছেলেকে ওখানে রাখার একটা চিন্তা চেতনা নেব, যেন হাফেজ হয়ে বাইরে হয়ে আসতে পারে, তাহলে আমি মরেও একটু শান্তি পাবো। এই আনন্দে আমরা পাড়ার নামটাই চেঞ্জ করে দিছি, ঠিক আছে? এটা মুসলিম পাড়া, আগে মুসিপাড়া বলতো, এ তোমার বাসা কোথায়, কয় মুসিপাড়া। হ্যাঁ, পরে আমি এখন ধমক মেরে বলি যে না, এখন মুসিপাড়া নাই, এখন মুসলিম পাড়া। আনন্দে আমরা বলি এদের মুসলিম পাড়া।